খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানিতে ডুবে নুসরাত জাহান নামের এক কিশোরী নিহত হয়েছে। রবিবার বেলা 11:30 দিকে মাটিরাঙ্গার বেলছড়ির গোমতী নদীতে গোসল করতে নেমে ডুবে যায় নুসরাত। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা করে উদ্ধার করতে সক্ষম হয় নুসরাতকে। স্বজনরা জানান, সকালে নুসরাত সহ 5 জন সহপাঠী গোসল করতে নেমে 2 জন ডুবে যায়। স্থানীয় লোকজন 1 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।